ডিভোর্সের সিদ্ধান্তে অটলে রয়েছেন সাকিব খান আসুন বিস্তারিত জেনে নেই রঙ্গমঞ্চে অপু বলেছেন সাকিব তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে ডিভোর্স দিতে চাইছেন প্রতিটি অভিযোগ তাকে প্রমাণ করতে হবে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ে করার পর এখন তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন সাকিব এটি তার জন্য মানহানির সমতুল্য এ কারণে অপু এখন প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন অন্যদিকে হায়দ্রাবাদে নোলক ছবি শ্যুটিংয়ে থাকা সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তে আমি অটল আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়ে আমার আইনজীবী যা বলার বলবেন ছেলে আবরাম খান জয় প্রসঙ্গে সাকিব খান বললেন সে তো আমারই সন্তান আমার সন্তানের ভালোর জন্য যা যা করা দরকার আমি অবশ্যই তা করব এদিকে চলচ্চিত্রকারদের মধ্যে অনেকে নামনা প্রকাশ করার শর্তে বলেছেন অপু সাকিবকে স্বামী হিসেবে দাবি করলেও স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কখনোই সে পালন করেনি কোনো বিষয়ে স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি টিভি চ্যানেল সহ বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সাকিবের বিরুদ্ধে বিষোদ্গার করেছে সে এখন পর্যন্ত তার নাম অপু বিশ্বাস রেখেছে বিয়ের সময় ধর্মপাল্টে মুসলমান হিসেবে তার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান এরপরেও এতদিন পর্যন্ত সাকিব চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন শেষ পর্যন্ত সম্প্রতি শিশু সন্তান জয়কে বাসার কাজের লোকের কাছে রেখে সাকিবের অনুমতি না নিয়ে অপু কলকাতায় চলে গেলে সাকিব হার্ড লাইনে যেতে বাধ্য হন সাকিবকে ডিভোর্সের সিদ্ধান্ত থেকে সরিয়ে আসার অনুরোধ করে অপু বলেন না হলে আমার আর কোনো পথ থাকবে না প্রয়োজনীয় যা করার সবই করতে হবে আমাকে অপু বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা চাইছি কারণ ধর্মান্তরিত করে বিয়ে করার পর আজ আমাকে সাকিব তাড়া দিতে চাইছে আমি এখন কোথায় গিয়ে দাঁড়াব আমার সম্প্রদায় তো এখন আমাকে আর স্বাভাবিকভাবে মেনে নেবে না অপু বলেন আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সহনশীল ও সুবিবেচনা প্রসূত মনের মানুষ তার সহমর্মিতা অতুলনীয় আমি দেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক সাকিবের একরক্ষা সিদ্ধান্তে আমার জীবন এখন বিপন্ন প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপই এই দুর্বিষহ অবস্থা থেকে আমাকে মুক্ত করতে পারে মানবাধিকার ও নারী সংগঠনগুলোকেও পাশে চান অপু তিনি বলেন সেলিব্রিটি হলেও আমার সামাজিক মর্যাদা রয়েছে ডিভোর্সের মতো একটি ন্যাক্কারজনক সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া যায় না অপুর কথায় সংসারে ঝগড়া ঝামেলা থাকা অস্বাভাবিক কিছু নয় সাকিবের সিদ্ধান্ত মেনে নিতাম যদি একই ধর্মের হতাম আমাকে ও জোর করে ধর্মান্তরিত করেছে বিয়ে করেছে তাই তার এই অমানবিক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেব না তিনি বলেন যদিও এখন পর্যন্ত ডিভোর্সের কোনো চিঠি আমি পাইনি তারপরও বিষয়টি শুনে অবাক হয়েছি কারণ গত মাসে আঠাশ তারিখে সন্তান জয়কে নিয়ে সাকিবের বাসায় গিয়েছি জয়কে সাকিবের কাছে রেখে দুদিনের জন্য গ্রামের বাড়ি বগুড়া গিয়েছি সাকিবের মা বাবাকে বলেছি আমি নামাজ রোজা হজ আদায় করব আর সাকিবের সঙ্গে সুখে সংসার করব তারাও আমার কথায় সম্মত হয়েছিলেন এরপর এমন কী ঘটনা ঘটল যে সে আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল অপু বলেন জয়ের জন্ম নিয়েই সাকিবের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে সন্তানের জন্ম হোক এটি সাকিব চায়নি জয়ের জন্মের আগে সাকিবের আপত্তির মুখে তিনবার অ্যাবর্ষণ করাতে হয়েছে তাকে অপু বলেন জয় যখন গর্ভে আসে তখন অ্যাবসন করানোর জন্য আমাকে ব্যাংককের পামরুনগাছ হাসপাতালে পাঠায় সাকিব সেখানকার চিকিৎসক জানান যেহেতু আগে তিনবার অ্যাবর্ষণ করানো হয়েছে আর নতুন করে কনসেপ্টের সময় চার মাস হয়েছে সেহেতু অ্যাবর্ষণ করানো ঝুঁকিপূর্ণ এরপর সাকিব আমাকে কলকাতা পাঠায় এবর্শন করানোর জন্য সাকিব সেখানে তখন শিকারী ছবি শুটিং করছিল সাকিব তার চাচাতো ভাই মনেরকে দিয়ে আমাকে কলকাতার একটি হাসপাতালে পাঠায় সেখানকার চিকিৎসকরাও অ্যাবসন ওই সময় ঝুঁকিপূর্ণ বলে জানিয়ে তা করতে অস্বীকার করেন তখন আমি সন্তান জন্মদানের সিদ্ধান্ত নেই আর এতেই সাকিব আমার ওপর ক্ষেপে যায় তার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে সে আমার সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয় এমনকি আমার মোবাইল নাম্বারও ব্লক করে দেয় এতে মুনিরের মাধ্যমে সাকিবের সঙ্গে আমার যোগাযোগ চলতে থাকে যে কোনো বিষয়ে সাকিবের অনুমতি নিতে মনিরের মাধ্যমে তাকে জানিয়ে আসছি অপু বলেন সাকিবের কারণে আমি আমার নাম অপু ইসলাম খান বলে প্রকাশ করতে পারিনি কারণ বিয়ের ব্যাপারটি আট বছর ও জয় গর্ভে আসার পর থেকে টিভি চ্যানেলে তা প্রকাশ করা পর্যন্ত দেড় বছর সাকিবের নির্দেশে বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখতে হয়েছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসপোর্ট থেকে শুরু করে সব জায়গায় অপবিশ্বাস নাম রয়ে গেছে এসব বদলাতে তো সময় দরকার সাকিব আমার সঙ্গে কথা বলে সব ঠিক করলে এক্ষেত্রে আর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না এখন সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সাকিব ও জয়কে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাকিব খান ও অপবিশ্বাসের ইস্যু নিয়ে আরও খবরাখবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন